হ্যালো বন্ধুরা, আমি বিশ্বের, আমার সঙ্গে রয়েছে পূজা। তো আমরা এখন যাচ্ছি মাঠে, চলো মাঠে যাই। কি করতে যাচ্ছি সেটাও বলছি, আমরা যাচ্ছি জবা ফুলের বাগানে, যাচ্ছি আমরা তিনজনে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা ফুল তুলতে যাচ্ছি। এইটা তো দেখো এখন আমরা যাচ্ছি, আর সামনে যাচ্ছে পূজা আর আমার অপূর্ব। দেখো বালতি আর লবণ নিয়ে নিয়েছে ছাতা। দেখো দেখো এদিকে বাড়ি হয়েছে, নতুন আগে ছিল না, এখন হয়েছে, অনেকদিন পরে এসেছি এদিকে আমি। সত্যি অনেকদিন পরে এসেছি, জানো 4 বছরের মধ্যে এখন এদিকে আমি আসি না। দেখো দেখো বন্ধুরা, এটা হচ্ছে লঙ্কা ক্ষেত। দেখো এটা পেঁপে ক্ষেত। দেখো বন্ধুরা, এখানে বিশেষ ছেলে যাচ্ছে ছাতা নিয়ে, মনে হচ্ছে ছাতা ছাতা যাচ্ছে, বাচ্চাকে দেখাই যাচ্ছে না। দেখো নীলকণ্ঠ ফুলের চাষ, এই যে এই যে তোমাদের আজকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো, আর আমিও দেখবো, আমিও তো অনেকদিন পরে এসেছি। আর অপূর্ব আজকে নতুন আসলো। ঠিক করে গুছিয়ে বলতেই পারবো না, সবাই তো তাই দেখায় যে হাঁটছে গপ গপ করে। ওই দেখো এটা একটা জাম গাছ, পটল ক্ষেত এটা, আর যেগুলো খেজুর গাছ। এই যে আবার একটা পেঁপে বাগান, আর নিচে লাউ শাক লাগিয়ে রেখেছে। আসতে ছাতা নিয়ে অপূর্ব আসতেই পারছে না, চলো এখন উঠে গেছে কোলে। বাপরে অনেক দূরে তো। দেখো অপূর্ব বলছে পড়ে যাবো দুজন মিলে একসঙ্গে। আজকে আমরা যাচ্ছি গভীর জঙ্গলে মঙ্গল করতে, তো চলো যাই। আচ্ছা দেখো কত বড় বাগান, আর আমাদের সঙ্গে কেউই আসেনি, আমরা দুজন না তিনজন, অপূর্ব আছে সঙ্গে। এই দেখো কেমন বাগানে এসেছি আমরা। এই দেখো এদিকে কলা বাগান, আর এদিকে বড় বড় গাছ রয়েছে চারিদিকে। যে আর এই যে ছোট সরু রাস্তা, এখান দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে জঙ্গল।
আমাদের সঙ্গে কেউই নেই। এখন বাজে দুটো, দুপুর দুটো বাজে বন্ধুরা। দেখো আমরা ঢুকেছি কলা বাগানে। এগুলো নিতে হবে না, নেব। এই দেখো, এই দেখো বন্ধুরা আমাদের কলা। এই দেখো বাবুরে বলো, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, ফলের গাছের দিকে কেন মিট মিটাইয়া চাও বাবারে, চাও বাবারে কলা কিনে খাও, কলা কিনে খাও। আরে তুমি দাও কলা রে, চলো আলো পালাবে, আলো আলো পালাবে। আর কত দূর ও ওইটা? সামনে আরেকটা আছে, আমরা আগে সেখানেই যাব। অনেক বড় বাগান দেখো, গাছগুলো বেশি বড় না, ছোট ছোটই। এখান থেকে তুলতে হবে আমাদের ফুলের কড়ি। এটা উচ্ছে ক্ষেত, এই দেখো যাদের উঠতে লাগবে এখান থেকে নিয়ে যেতে পারো, ফ্রিতে দেবো। এই দেখো একটা জবারি গাছ লাগিয়েছে, কোন এরিতে আজকে পূজা যে কোথায় নিয়ে যাচ্ছে নিজের তেজপাতা বাগানের ভিতর ঢুকবো এখনই। এটা তেজপাতা বাগান দেখো, অনেক বড় তেজপাতা বাগান। আমি বান্দর, আমি বান্দর, চলো গাছে উঠে পূজার নামতে পারছে না। দেখো তেজপাতা বাগান কত বড়, দেখো এখানে আছে লোক। এইখানে আজকে আমরা একটা দুটো শুটিং ও করব, একটা দুটো ভিডিও বানাবো। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, খুব কষ্ট করে আমরা খাটাখাটনি করি, গরিবের মেয়ে, তা তোমরা একটু প্লিজ সাপোর্ট করো। রাস্তাই ভুলে গেছে, সামনে ফুলের বাগান, এত কষ্টের পরে শেষমেশ এখনো পৌঁছায়নি যেটাই আমরা যাব। আর একটু পাশে আরেকটা ফুলের বাগান, সেখানে আমরা মাত্র এসেছি, সেটা হচ্ছে আকন্দ ফুল। এই যে আকন্দ ফুলের বাগানে আমরা এসেছি, এই দেখো আকন্দ ফুল এগুলো। আর দেখো দেখো কি রোদ, মাঠে ভীষণ রোদ পড়েছে। এই পুরো আকন্দ ফুলের বাগান এটা, এখান থেকেও কোথায় তুলতে হয় করে আমি জানি না সঠিক, আমি আজকে নতুনই আসলাম। আর ওই সামনে দেখতে পাচ্ছ ওইদিকেই, ওটাই হচ্ছে জবা ফুলের বাগান। তো এখান থেকেই আজকে করে তোলা হবে, আমি আসিনি, আমি জানিও না কি করে কি করতে হবে, দেখবো আজকে ওদের কাছে দেখি করে। তো ফাইনালি আমরা চলে এসেছি জবা বাগানে,
আর পুষ্পর পূজার খুব কষ্ট হয়ে গেছে, দেখো গাজর হাঁপাচ্ছে। রাস্তা কোন দিকে? আর এই যে আমরা চলে এসেছি জবা বাগানে, দেখো এই দেখো চলে এসেছি শেষমেশ। দেখো অনেক বড় বাগান এই যে, আর এখান থেকে তুলতে হবে আমাদের কড়ি। এই যে এই কড়িগুলো আমাদের তুলতে হবে। তো তোমরা দেখো আমরা কি করে কি করি। দেখো বন্ধুরা, আমি ফুলের কড়ি তোলার জন্য রেডি। তো এখন তোমাদের ফুলের কড়ি তুলে দেখাবো যে আমরা ফুলের কড়ি কি করে তুলি। ঠিক আছে, তো চলো। এখানে তার কাটা দেওয়া রয়েছে, আর আমি পরে এসেছি শাড়ি। এই দেখো এই যে ফুলও ফুটে রয়েছে। এই যে এই দেখো বন্ধুরা, এইভাবে ফুলের কড়ি তুলে তুলে বাড়িতে রাখতে হবে। এখানে অনেক ফুলের কড়ি আছে, আর তিনটে বাগান কমপ্লিট করতে হবে। আর এই রোদ্রের মধ্যে দেখো, দেখো রোদ্রের মধ্যে এমনি তো কালো, আরো কালো হয়ে যাচ্ছে, কিছু করে নেই। গরিব গরিবের ঘর জন্ম নিয়েছি, কাজ তো করতেই হবে, তাই না? এই দেখো দেখো কত বড় ফুলের বাগান। এই দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আর এটা আমি তুলবো এখন। এই মাটি নষ্ট হয়ে গেছে নাকি? দুদিন দেখো পূজা তুলতে তুলতে আসছে ফুলের কড়ি, জবা ফুলের কেমন করে তুলতে হয়। আজকে যেহেতু অনেক কড়ি কম, এর জন্য বেশি কম থাকতে হয় না এই বাগানে, এখান থেকে সামনের বাগানে আবার চলে যাবে। বন্ধুরা কমসে কম 2-2.5 ঘন্টা তো থাকতেই হবে, কারণ তিনখানা মাঠ আর এক একটা মাঠ অনেক অনেক বড়। এত কথা 3 ঘন্টা তো থাকতেই হবে। এই দেখো ফুলটা আমরা এইভাবে ধরি, এইভাবে ছিঁড়ে নিয়ে আসি, যেন এর মধ্যে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো এইখানে টাইমের মধ্যে এই কটা ফুলের কড়ি তুলেছি, এই ফুল তুলতে তুলতে এই কমসে কম 3 বালতি ভরতে হবে, তারপর গিয়ে কমপ্লিট হবে। আর দেখো মাত্র এই কটাই ফুলের কড়ি তোলা হয়েছে। তা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার হাড়ি গড়ি মেয়েটার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করো। মাঙ্গু না বাহার মাঙ্গু, মে তো সনম বস্তরা ফুল কি করি মাঙ্গু। দেখো কত 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 গাছ, দেখো কত তুলে পারবে, অনেক গাছ, অনেক অনেক গাছ, অনেক বড় চাষ। দেখো আসি দিদি ছেলে কি করছে, দেখো রোদের ঠেলা নিচে কি বসে পড়েছে, এত রোদ এখানে, ভীষণ রোদ পড়েছে এখানে। দেখো তুলছে কেমন করে, কিন্তু এখানটা ছাওয়া পড়ে গেলে বিকালবেলাটা খুব ভালো লাগবে, কারণ বাগানটা খুব সুন্দর। যখন ফুল ফুটবে পুরো লালে লাল হয়ে যাবে, আর দেখতে খুব সুন্দর লাগে। দেখো আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমাদের বাগানটাতে ফুল কিরকম করে ফোটে। খুব সুন্দর বাগান, আর খুব সুন্দর, যখন ফুল ফোটে খুবই সুন্দর লাগে দেখতে।
দেখো ফুল ফুটে রয়েছে এই কড়িগুলো কালকে পূজারা তোলেনি ও দেখো মানে চাপটা কালকে এত বৃষ্টি হচ্ছিল ফুলটা টাইমই পাইনি যেটুকুনা তোলা ওটুকুনি তুলেছি বৃষ্টির মধ্যে তুলে তুলে শরীর খারাপ হয়ে গেছে এই যে এই গাছে জবা ফুলগুলো খুব সুন্দর এই গাছটা কিন্তু এই গাছের কড়িও তোলো নাকি দেখো রোদে পুরো কালো হয়ে গেছে এমনিতে তো কালো আরো কালো হয়ে গেছে দেখো দেখেছি আর বৃষ্টির ছেলে তখন তোকে একটা ফুল নিয়ে পিসি দেখো পড়ে এই যাচ্ছে তাই দেখেই না তোমরা একটু দেখো থ্যাংক ইউ আমরা ফুলগুলো তুলে দিই তারপর তোমাদের সঙ্গে বলছি কথা এই বাগানটা কমপ্লিট করে অন্য তো বন্ধুরা দেখো একটা গাছ থেকে একটা বাগান থেকে পুরো বাগান থেকে একটা বালতি পুরো কড়ি তোলা হয়েছে দেখো এখানে আমি বৃষ্টি দুজনে মিলে এত বড় ফুলের কড়ি তুলেছি ঠিক আছে বন্ধুরা তা আমরা আবার আগের মাঠে যাচ্ছি দেখি ওই মাঠে কত বড় ফুল ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো তোমরা সবাই যাচ্ছে লাঠি একটা লাঠি আর একটা বালতি করে মাথায় গামছা বেঁধে বেঁধে সবাই নীলকণ্ঠ ফুল তুলছে একটাই গাছ নাকি বন্ধুরা তোমাদের যাদের জন্য পুজোর জন্য নীল ফুল লাগে তোমরা এসে নিয়ে যেতে পারো নীলকণ্ঠ ফুল পূজাকে চেনাই যাচ্ছে না দেখো আর এটা আর এটাও আকন্দ ফুল আচ্ছা দেখ আতঙ্ক বাড়ি দেখো দেখো সবাই তুলতে ব্যস্ত দেখো ওগুলো না বাবা তো তুলতে হবে না 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 চলে আসো আমরা চলে আসো Thank you.
বন্ধুরা তোমরা যা যা ফুল ভালোবাসো তারা কমেন্ট বক্সে অবশ্যই বলো যে কার কার ফুল ভালোবাসো। আমি দেখো বন্ধুরা এখন তুলছে বৃষ্টি ফুলের কড়ি, এই প্রথমবার। কেমন লাগছে বৃষ্টি ফুলের কড়ি তুলতে? কেমন লাগছে? আর ফুলের বাগানটা কিরকম? দেখো বন্ধুরা জায়গাটা কি সুন্দর লাগছে। দেখো 3 ঘন্টা ধরে ফুল তুলেছি, একটা খেতে থেকে মাত্র এই কটা ফুলের কড়ি তুলতে পেরেছি। দেখো আর ফাইনালি পুরো ক্ষেত কমপ্লিট, 3টে ক্ষেতই হয়ে গেছে আর নীলকণ্ঠ ফুলও তোলা হয়ে গেছে। ঘেমে দেখো কি অবস্থা, আমরা সবাই চলে যাচ্ছি, আমরা দুজন দাঁড়িয়ে 3 জন দাঁড়িয়ে রয়েছি, এখন আমরাও চলে যাচ্ছি, এখন আমরাও চলে যাব। তা বন্ধুরা তা তোমাদের সবাইকে দেখাবো যে টোটাল 3টে মাঠ ঘুরে কত কটা ফুল হয়েছে, চলো তোমাদের দেখাবো। তুলতেও ভালো, যেখানে এসেছিস দেখতেও ভালো, সবই ঠিক আছে, কিন্তু যাদের সঙ্গে এসেছি বন্ধুরা ভালো না, তারা একটু একটু ভালো না, তারা এখানে কেন খেতে গেল, ওখানে কেন খেতে গেল, আর নিজেদের ফোনটা থাকছে সেটা আর কিছু বলছে না, আমাদের একটা ফোনে কই থাকে প্যা 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 করেই যাচ্ছে পাগলের মতো। কারণ কি এখানে সব থেকে অল্প বয়স ওরা লাগালি আর সবাই বয়স্ক, কেউ মানে কারোটাই কিছু হচ্ছে না, আমাদেরটাই যত সমস্যা। বন্ধুরা তোমরাই বলো ভিডিওটা কিরকম লেগেছে, আশা করি এতটা ইন্টারেস্ট বানাতে পারিনি, তাও তোমাদের জন্য চেষ্টা করলাম। এখানে আমাদের সঙ্গে অপূর্ব এসেছিল, তো ওর জন্য ফোন আমরা পুরো ভিডিওটাই করতে পারিনি, যে আমরা পুরোটা তুলছি সেটা তুলতে পারিনি, কেন বাচ্চাটা মোবাইল দেখছিল তার জন্য। দেখো তোমরা আমি সবার থেকে বেশি ফুল তুলেছি, তাও ওদের পছন্দ হয়নি। আর ওদের ফুলগুলো একটু দেখো, এই দেখো, আর ওই বালতিটা কার জানে না, একদমই কম ফুলেছে, ফুল দেখা যাচ্ছে না, একদম নিচে হাফ বালতি হয়নি। আর এটাও না দেখো, আর এটা এই দেখো আমরা তুলেছি, তাও ওদের অনেক ফুল তুলেছি, তাও ওদের মন পাচ্ছে না, তার জন্য বন্ধুরা কালকে থেকে আর আসবো না, আজকে লাস্ট ফুল তোলা, তাই কালকে আর আসবো না। কি বলবো, যাদের সঙ্গে এসেছি তারা মানে কেউ ঠিকঠাক না, ওরা নিজেদের নিজে উঠ করে একটা বান্দরের হাত দিয়ে এসেছে কোথাও থেকে। দেখো শুধু গাছ হচ্ছে, আসবোই না, তারা আজকে একটু মস্তি করে নি, তাই না? তাহলে চলো দেখো আর অপূর্ব দুজন মিলে করছে, পূজা আর অপূর্ব দুজনেই বাঁদরের প্রথম ঝুলছে গাছে। দেখো অপূর্ব ভাবছে আমি কোন গাছতে উঠবো, দেখো পাশে গেছে, চলো।
তো চলো আমরা যাই। পূর্বর্তী অবস্থা তো আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এখন আমরা করবো চান করবো চান। দেখো গায়ে খুজলি মারছে, খুজলি খুজলি হ্যাঁ ভাই খুজলি হ্যাঁ। আর এখন আমরা করবো চান, তিনজনের করতে হবে কারণ তিনজনের অবস্থা ভীষণ খারাপ, দেখো পাগলির মতো হয়ে গেছে। আর আমাদের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, শেষ করে দিতে হবে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর আমরা জানি এতটা ভালো ভিডিও বানাতে পারি না, প্লিজ তাও তোমরা একটু সাপোর্ট করো। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা বাই টাটা বাই বাই।